কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ ওসিলা ধরতে বলছে, এখন ওসিলাকে পিশাবে ধরে, তো পিশাব কারে ধরবে ভাই? এই ওয়াসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসির কুর্তুবী, সমস্ত তাফসির কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করে না, আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়, ঠিক না? ঠিক, আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস, 50 টাকা বাড়াই দিলে আস, ঠিক না? ঠিক, আপনি একটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, নাই স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়া গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস, ঠিক না? ঠিক, তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু, আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে, ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনিও মুগুরের নিচে পড়বেন, কারণ আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে, যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে, বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড়লোক, বড়লোক দেখবেন, এই বড়লোক মুরিদগুলো ব্যাকল পিসাব অবশ্য শিয়ানা, যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোহফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই, এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিবে, এরম আছে না নাই অনেক রোগ, নামাজ কালাম পড়ে না, এবাদত বন্দেগী নাই, পিসাবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি, বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারে দান দেই না, কয় নামাজ পড়তে আসে, কয় আমি নামাজ পড়তে, আমি মোল্লারে দান দেই না, মানে মোল্লায় পার করে দিব, দান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? মোল্লার নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে, আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না।